আমরা ক্লাস 10 এ এক্সারসাইজ 12.2 নাম্বার 12 টা করছি। 12 হচ্ছে কি, জলের নিচে পাহাড় থাকার বিষয়ে জাহাজের, জলের নিচে যখন জাহাজ যখন চলে সতর্কবাণী করার জন্য আমাদের কি কি লাগানো থাকে, একটা বাতিগোল, বাতিগোল মানে লাইট হাউস বলা হয়, লাইট হাউস মানে এখানে একটা লাইট লাগানো থাকে, লাইটটা এইভাবে লাগানো থাকবে। আর লাইটটা আমার এরকম লাইটনিং হাউস যেটা আছে এখান থেকে ঘুরে এটা 16.5 কিলোমিটার পর্যন্ত যদি আলো যায়, তো এটা যখন আলো দেবে, আলো আমাদের বের করতে বলছে কি, সতর্ক সংকেত পাঠানো হয় তার কালে নির্ণয় করো, মানে এই যে সতর্ক সংকেত যেটা পাঠানো হয় এটার কালি কতটুকু হবে, এটা একটা বৃত্তকলা হবে, এটা বৃত্তকলার কালি যতটুকু হবে এটাই আমার সতর্ক সংকেত পাঠানোর কালির সমান। তো এখানে থিটা হচ্ছে কি আমাদের 80 ডিগ্রি, আর আমরা ব্যাসার্ধ বলে ধরে নিতে পারি, ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে 16.5 কিলোমিটার, জিরো হবে কি, এটা 13310 কিলোমিটার স্কোয়ার দিয়ে আমাদের সতর্কবাণী পৌঁছানোর আলো যেটা যাবে এটা 1 কিলোমিটার পর্যন্ত যেতে